নমস্কার, আমার আজকের রেসিপি খুব সহজেই তৈরি এবং খুব কম উপকরণ দিয়ে পনির ভাপা, যে কোনো নিরামিষ দিনে একটা ভালো অপশন এই রেসিপিটি। পনির ভাপা বানানোর জন্য এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য দিয়ে দিলাম কালো সর্ষে, সম পরিমাণে সাদা সর্ষে আর টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল পছন্দ করেন। এখানে একটু বেশি পরিমাণে আমি নিয়ে নিচ্ছি নারকেল কোড়া। আমি এখানে পোস্ত ব্যবহার করছি না, চাইলে আপনারা এখানে পোস্ত ব্যবহার করতে পারেন। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। জল ছাড়াই আমি একবার গ্রাইন্ডারটা ঘুরিয়ে নিয়েছি। এবার আমি এতে টক দই দিয়ে দেবো। টক দইয়ে যে পরিমাণ জল থাকে সেটাতেই মশলাটা মিহি করে বাটা হয়ে যাবে। এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। নিয়ে নিয়েছি পনির। পনিরগুলোকে এরকম করে কেটে আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটা তেলের মধ্যে ভালো করে মিশে গেলে তার মধ্যে আমি পনির টুকরোগুলো দিয়ে দেব এবং হালকা করে ভেজে নেব। ঠিক এই রকম করে ভেজে নিয়েছি। একটু সোনালি রং ধরে এসছে। এখন পনির টুকরোগুলোকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এখানে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে আমি জলটাকে ফুটিয়ে নেব। এবার তৈরি করে রাখা মশলাটা দিয়ে পনিরগুলোকে ভালো করে মেখে নেব। গ্রাইন্ডার জারে সামান্য জল দিয়ে এই লেগে থাকা মশলাগুলোকে একটু ধুয়ে নিয়ে পনিরের মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি। একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার এই পনিরটাকে আমি ঢেলে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা খেয়াল করে দিতে হবে, কারণ আমি সর্ষে বাটার সময় লবণ দিয়েছিলাম। এবার দিয়ে দেব সর্ষের তেল আর কটা চেরা কাঁচা লঙ্কা, এইভাবে উপর থেকে দিয়ে দিচ্ছি। বসিয়ে দিলাম টিফিন বক্সটা। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 15 মিনিট মতো আমি এটাকে রান্না করে নেব হাই ফ্লেমে। পনেরো মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিলাম। কিছুটা ঠান্ডা হলে তারপর টিফিন বক্সটা সাবধানে নামিয়ে এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেছে আমাদের ভাপা পনির। যে কোনো নিরামিষ দিনে একটা ভালো অপশন। তো এটা অবশ্যই তৈরি করবেন, আর খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আজকে বিদায় নিচ্ছি, আবারও হাজির হয়ে যাব এরকমই রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখার জন্য সকলকে ধন্যবাদ।